ওয়েলকাম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএস স্টাডি ইনফরমেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে তোমাদের জন্য কেপি মেনের জন্য একটা ফুল মক টেস্ট নিয়ে এসেছি। তো এই মক টেস্টটা আমরা অলরেডি আমাদের যে কেপি মেনের মক টেস্ট গ্রুপ এবং পেইড গ্রুপ, সেখানে আমরা এই মক টেস্ট পরীক্ষাটা গতকাল নিয়েছিলাম। তো সেই পরীক্ষার ফুল অ্যানালাইসিস ও অ্যান্সার কী এবং তার সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। তো আমরা প্রতি সপ্তাহে মক টেস্ট নিচ্ছি, তোমরা এই মক টেস্ট গ্রুপে ভর্তি হতে পারো। তোমরা কেপি মেনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা যারা ফুডের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এছাড়া তোমরা ডাব্লিউসির জন্য প্রিপারেশন নিচ্ছ, এছাড়া যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু আমরা তোমার মক টেস্ট নিয়ে থাকি। তো আমাদের মক টেস্ট গ্রুপে তোমরা এখন যারা জয়েন করনি, অবশ্যই কিন্তু আমাদের মক টেস্ট গ্রুপে জয়েন করো। নিচে ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্কে থাকবে, সেখান থেকে তোমরা সরাসরি আমাদের মক টেস্ট গ্রুপে ভর্তি হতে পারবে। এবং এই মক টেস্ট গ্রুপে ভর্তি হয়ে মাত্র ওয়ান টাইম তুমি 100 টাকা পেইড করে তুমি কিন্তু এই সমস্ত মক টেস্টগুলোই প্রেজেন্ট থাকতে পারবে এবং তার সমাধান তোমরা কিন্তু মক টেস্ট পরীক্ষা দেওয়ার পর নির্দিষ্ট সময় পেয়ে যাবে। তো চলো, আজকে আমরা যে ফুল মক টেস্টটা গতকাল নিয়েছিলাম, তো এর মধ্যে যে হাইয়েস্ট হয়েছিল তার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু সে এই মক টেস্টে হাইয়েস্ট নাম্বার তুলেছিল 47.75, 47.75 সে হাইয়েস্ট নাম্বার তুলেছে। তো চলো আজকে আমরা দেখে নেবো এই মক টেস্টের সঠিক অ্যান্সার কী এবং সমাধান। দেখো, প্রথম প্রশ্ন কী বলা হয়েছে, প্রথম প্রশ্নটা দেখে নাও। কার জন্মদিন ভারতের শিক্ষক দিবস পালন করা হয়? তাহলে কার জন্মদিনে ভারতের শিক্ষক দিবস পালন করা হয়? সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে তোমার সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর তোমার অপশন ডি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো দেখে নাও আজকের মক টেস্টের ফার্স্ট কোশ্চেন, কার জন্মদিন ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হয়? কার জন্মদিন? সঠিক উত্তর হবে অপশন ডি, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে কিন্তু ভারতের শিক্ষক দিবস পালিত হয়। পরবর্তী দুই নম্বর কোশ্চেন ছিল, বক্সারের যুদ্ধের সময় কে বাংলার গভর্নর ছিলেন? বক্সারের যুদ্ধের সময় কে বাংলার গভর্নর ছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন এ, হেনরি ভ্যান্সি টার্ট। হেনরি ভ্যান্সি টার্ট ছিলেন কিন্তু বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর। পরবর্তী দেখো তিন নম্বর কোশ্চেন কী বলা হয়েছে, ঘটনাগুলি ক্রমানুসারে সাজাবো। তাহলে পরপর কোন ঘটনা ঘটেছে সেগুলো তোমাকে ক্রমানুসারে সাজাতে হবে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন বি। তারপরে তিন নম্বর কোনটা আছে দেখো, তিন নম্বর প্রথম বিদারার যুদ্ধ হয়, তারপরে এক নম্বরে কী আছে দেখো, তারপরে বক্সারের যুদ্ধ হয়, তারপরে দু নম্বরে দেখো, তারপরে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়, আর সবার শেষে চতুর্থ ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়। তো সঠিক উত্তর হবে অপশন বি। দেখো আমরা সহজেই এটাকে করতে পারতাম, কোনো কিছু না বুঝেই, বলা হয়েছে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ আর চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। তো তোমরা যদি একটু একটা এইটা জেনে থাকো যে তৃতীয় মারাঠা ইঙ্গ মারাঠা যুদ্ধ আগে হয়, তারপরে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়, তাহলে কিন্তু তুমি এখান থেকে করতে পারতে, কারণ দুইয়ের পরে চার একটাই আছে। এভাবে তোমরা আর যদি শালটা জানো তাহলে ভালো, 1767 এরকম পরপর শালটা জানালে কোনো সমস্যা নেই। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী প্রশ্ন, চার নম্বরে একটা অঙ্ক ছিল, তো এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি? দেখো এই অঙ্কগুলো দেওয়া এই জন্যই, তো শুধুমাত্র তোমাদের টাইম কনজিউম করার জন্য, টাইমটাকে তোমার সময়টাকে নষ্ট করার জন্য। এই অঙ্কগুলো চেষ্টা করবে পরীক্ষা হলে স্কিপ করে যাওয়ার, যদি শেষের দিকে সময় পাবে তাহলে অবশ্যই করবে, আর সময় না পেলে করতে হবে না। তো দেখো এটাকে এই 1440-কে যদি 16 দিয়ে ভাগ করো, প্রথম 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 ভাগে কাজ করতে হয়, তো ভাগ করলে এখানে তুমি পাবে হচ্ছিল কত, 98.94। তো ভাগ করে দেখবে এই 1439-কে 16 দিয়ে ভাগ করলে এটা থাকছে, এর সঙ্গে তুমি গুণ করবে 14.99, তারপর যোগ দিয়ে, যোগ চিহ্ন দিয়ে কী আছে দেখো, যোগ চিহ্ন আমি এখানেই করছি, যোগ চিহ্ন দিয়ে আছে √288, এটাকে ভাঙলে পরে আমরা পাবো 15.09। তারপর তুমি এর সঙ্গে গুণ করবে, গুণ করে এর সঙ্গে যোগ করবে, তাহলে গুণ করে যোগ করলে কত হবে দেখো, এর সঙ্গে গুণ করলে, এটার সঙ্গে এটা গুণ করলে আসবে 1348.20 প্লাস তোমার এই 15.09, এটা করলে তোমার সংখ্যাটা আসবে 1363.99। দেখো কিন্তু প্রপারলি আসলো না, একজ্যাক্ট আসলো না, কিন্তু তোমার অ্যাপ্রক্সিমেটলি আসলো। তো সেটা তোমাদের অপশন অনুসারে দেখো, এখানে অপশন অনুসারে একমাত্র এই 1363 একটাই সংখ্যা আছে, তো আনুমানিক 1363.99 আসবে না, এটাই উত্তর ধরে নেবো, এটাই সঠিক উত্তর হবে। তো এই অঙ্ক কিন্তু এই জন্যই দেওয়া, তোমাদের সময়টা নষ্ট হয় এই জন্য। অর্থাৎ তোমার এই অঙ্ক কিন্তু অবশ্যই পরীক্ষা হলে প্রথমে স্কিপ করে যাবে, শেষে যদি সময় পাবে অবশ্যই করবে, এই অঙ্ক নিয়ে পড়ে থাকলে কিন্তু দেখো অঙ্কটা হবে কিন্তু সময় নষ্ট করে দেবে। পরবর্তী পাঁচ নম্বর কোশ্চেন দেখো কী বলা হয়েছে, পাঁচ নম্বর কোশ্চেন, দ্য প্রেজেন্ট রেভলিউশন ওয়াজ ড্যাশ উইথ এ হাই হ্যান্ড বাই দ্য এম্পায়ার। তাহলে এখানে কী হবে, সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে অপশন ডি, পুট ডাউন। পুট ডাউন কি দমন করা? তাহলে প্রেজেন্ট যে বিদ্রোহ সেটা দমন করেছিল, পুট ডাউন মানে কি দমন করা, তাহলে দমন করেছিল উইথ হাই হ্যান্ড মানে শক্ত হাতে, এম্পায়ার সম্রাট শক্ত হাতে কিন্তু সেই যে বিদ্রোহটা সে দমন করেছিল, তাহলে কী হবে, পুট ডাউন। আমি কিন্তু তোমাদের এই ফেজাল ভাব, তারপর তোমাদের ফেজাল ভাব, তোমাদের ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মোট কথা তোমাদের কেপি মেনের জন্য যেসব কোশ্চেন পরীক্ষা আসে সেই কোশ্চেনগুলো আমাদের নোট তৈরি করা আছে, সেগুলো কিন্তু আমি অলরেডি ইডিয়ামসের ক্লাস, ফ্রেজের ক্লাস, ইডিয়ো ডাইরেকশনের ক্লাস সবগুলো রেগুলার দিচ্ছি। তো তোমরা সেগুলো কমপ্লিট করবে, আর এছাড়াও আমাদের পেজ গ্রুপ ভর্তি হলে ভর্তি হবে, বা এছাড়াও তোমাদের আমাদের মক টেস্ট গ্রুপ অবশ্যই আসবে।
পরবর্তী 6 নম্বর কোশ্চেন দেখো, এর মধ্যে লুপ্ত সংখ্যা নির্ণয় করো। তাহলে লুপ্ত সংখ্যা বলতে এই যে 3 নম্বর ঘরে এখানে কী হবে দেখো, তাহলে এটা আমরা কীভাবে করতে পারি একটু ব্রেনটাকে সাফ করার চেষ্টা করো। তাহলে আমরা যদি এই 4-এর সঙ্গে 7-এর গুণ করে দিই দেখো, আবার 7-এর সঙ্গে যদি 9-এর গুণ করি তাহলে কত হয়, গুণ করে দেখো কত হয় তোমার, গুণ করে কত হচ্ছে দেখো, আমরা যদি 4 নং 4×7=28, 28×9, 4×7=28, তাহলে 28×9 হলে গুণ করলে কত হচ্ছে, গুণ করলে হচ্ছে 252। তাহলে 252কে 2 দিয়ে ভাগ করে দাও, 2 যদি ভাগ করি তাহলে কিন্তু দেখো 126 চলে আসছে। ঠিক তেমনি পরেরটা এই 6, এই 3 আর এই 10 দ্বিগুণ করে দিই দেখো, তোমার 6×60, 60 আর 3 গুণ করলে কত হচ্ছে, 60×3=380, 180কে 2 দিয়ে ভাগ করো 90 হচ্ছে। দেখলে ঠিক তেমনি তোমরা কী করবো পরেরটাও, 5×9×2 গুণ করলাম, গুণ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হচ্ছে দেখো, 5×2=10 আর 9×10=90, তাহলে কত হচ্ছে 90, 90কে 2 ভাগ করবো তাহলে কত হচ্ছে 45। কোন অপশন আছে দেখো, অপশন এতে আছে, আশা করি ক্লিয়ার। সঠিক উত্তর আমরা কী বলতে পারি, সঠিক উত্তর অপশন এ, এই 3টে গুণ করে 2 দিয়ে ভাগ, এই 3টে গুণ করে 2 দিয়ে ভাগ। দেখো 7 নম্বর কোশ্চেন, এখানে বলা হয়েছে চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে, চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে, তাহলে তুমি গুনো 1, 2, 3, 4, 5, এখানে 5টা পেয়ে গেলাম, 5টা, আর এই দেখো এইটা আর এই যে পুরো একটা নিয়ে 6টা, আবার এইখান থেকে এই পুরো এইটা নিয়ে 7টা, পুরোটা এই দুটো নিয়ে 7টা, আবার এই পুরো একটা নিয়ে পুরো এইটা, এইটা নিয়ে পুরো একটা, তাহলে কটা হলো 8টা, 8টা, আর দেখো আর পাচ্ছি কি না দেখো 8টা, 8টা, আর এই পুরো এইটা নিয়ে একটা, পুরোটা নিয়ে, এই যে পুরোটা নিয়ে, এই পুরোটা নিয়ে একটা, তাহলে কটা হলো 9টা। তাহলে বলতে পারি মোট কটা আছে, মোট এখানে ত্রিভুজ সংখ্যা আছে 9টি, ভালো করে গুণে দেখো, আমরা বলতে পারি যে মোট ত্রিভুজ সংখ্যা আছে কয়টি, 9টি। তাহলে অপশন, কোন অপশন আছে দেখো, অপশন বিতে আছে, সঠিক উত্তর অপশন বি। পরবর্তী প্রশ্ন, করেঙ্গিয়া মরেঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রাম কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, করেঙ্গিয়া মরেঙ্গে ভারতের স্বাধীনতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, তাহলে তার সঠিক উত্তর অপশন সি, ভারত আন্দোলনের সঙ্গে যুক্ত। এই ভারত আন্দোলন কত সালে হয়েছিল, 1942, 1942 কিন্তু ভারত আন্দোলনটা হয়েছিল, মনে রাখবে। পরবর্তী দেখো একটা সুন্দর অঙ্ক দেওয়া আছে, এ ধরনের অঙ্ক থাকে, সহজ অঙ্ক কিন্তু থাকে। দেখো এখানে কী বলা হয়েছে, 2টি সংখ্যার গসাগু আর লসাগু যথাক্রমে 12 এবং 336, একটি সংখ্যা 84 হলে অপসংখ্যাটি কত, তাহলে আমরা একটা সূত্র জানি, 2টি সংখ্যার গুণফল লসাগু ইনটু গসাগু, তাহলে সেই সূত্রে ফেলে দেবো। তাহলে 2টি সংখ্যা কী, একটা সংখ্যা 12, 2 সংখ্যার গুণফল, তাহলে একটা সংখ্যা 12, একটা সংখ্যা 336, 2 সংখ্যার গুণফল লসাগু ইনটু গসাগু, তাহলে লসাগু ইনটু গসাগু 2 সংখ্যার গুণফল, 2 সংখ্যার মধ্যে একটা সংখ্যা দিয়ে আছে, তাহলে অপর সংখ্যা দিয়ে আমরা জাস্ট ভাগ করে দেবো, 84 থেকে ভাগ করে দেবো, তাহলে দেখো 7 দিয়ে কাটে 12 দিয়ে, 7×84, 12 দিয়ে কাটছে 7×84, আর 7 দিয়ে যদি কাটি আমার কত যাচ্ছে দেখো, 5×7=35, 5×7=5 বেশি হচ্ছে, তাহলে 4×7=28, দেখো 4 বাজাচ্ছে, আর দেখো আমাদের করাই লাগছে না, 4 অপশন একটাই আছে, দেখো অপশন ডিতে আছে, তাহলে এখানে 8 বাজাচ্ছে, তাহলে আমরা বলতে পারি সঠিক উত্তর অপশন কোনটা হবে, অপশন ডি, সঠিক উত্তর অপশন ডি, কত হলো 48 অ্যানসার, ক্লিয়ার। দেখো পরবর্তী একটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো পরীক্ষা একটা থাকে, 1-1/3, 1-1/4, তো তুমি এগুলো করার সবচেয়ে সহজ পদ্ধতি কী দেখো, প্রথমে তুমি এর প্রথমটা করে নেবে, আসলে জাস্ট শেষেরটা করবে, প্রথমটা শেষেরটা কেন করবে দেখো, এখান থেকে যদি আমরা প্রথমটা করি, প্রথমটা যদি আমরা সরল করি তাহলে এখানে পড়ে থাকছে তোমার 2/3, 2/3 থাকছে, তো এটা করে দেখো 1-1/3, তাহলে 3 লসাগু হচ্ছে 3×3, আর বিয়োগ করলে 1, তাহলে কত পড়ে থাকছে 2/3, বুঝতে পারলে, এটা জাস্ট করে দেখালাম। তাহলে পরেরটা কী হচ্ছে, জাস্ট এটা থেকে যদি 1 থাকে এখান থেকে বিয়োগ করে দিলে হয়ে যায়, তারপরে দেখো এটার সঙ্গে যদি সরল করি কত থাকছে দেখো, এখানে পড়ে থাকছে, এখানে কিছু মানে গুণাকারে আছে, এখানে গুণাকারে আছে, তাহলে এখানে আমরা গুণ দিয়ে দেবো, দেখানোর জন্য তোমাদের করছি, আর এখানে পড়ে থাকছে 3/4, তাহলে দেখো এই কোনাকুনি কেটে যাচ্ছে, ঠিক তেমনি তুমি যখন করতে করতে যাবে এই সবগুলো এই কোনাকুনি এভাবে করে কাটতে থাকবে, এভাবে কাটতে থাকবে, এভাবে করে কাটতে থাকবে, ঠিক আছে, এভাবে করে কাটতে থাকবে, তাহলে আমরা শুধু থাকবে এই উপরেরটা, আর সবার শেষে যে নিচেরটা থাকে, সবার উপরেরটা সবার নিচেরটা আমরা নেব, এবার এই জন্য আমরা শুধু প্রথম অংশটা করবো আর শেষ অংশটা করবো, দেখবো কোন দিকে কাটছে, এদিকে কাটছে মানে, তাহলে আমরা শুধু এটা পাবো আর নিচে যেটা থাকবে সেটা পাবো, ক্লিয়ার। এবার দেখো নিচে কী আছে, 1/, সবার শেষে আছে 1/100, এবার 1/100, 1-1/100, তাহলে 1-1/100 করলে কী হয়, এ তো বুঝতে পারছি যে 1 বিয়োগ করলে 99/100 হচ্ছে, এই ভেঙে দেখানোর কিছু নেই, তাও দেখিয়ে দিচ্ছি দেখো, এটাকে 100 লসাগু হচ্ছে, তাহলে এখানে 100×100 আর বিয়োগ করলে 1, তাহলে কত হচ্ছে দেখো 99/100, তাহলে পেলাম 99/100, তাহলে ক্লিয়ার। তাহলে প্রথমটাতে আমরা পেয়েছিলাম যে 2/3, আর শেষেরটাতে পেলাম আমরা কত, 99/100, তাহলে বললাম এটা কেটে যাচ্ছে, তাহলে উপরে উপরে থাকছে শুধু 2, তাহলে উপর থেকে শুধু 2 পেয়েছি, আর এদিকে নিচে থেকে কী পেয়েছি, নিচে থেকে পেয়েছিলাম আমরা 99/100, তাহলে কি এই উপর উপর থেকে কেটে যাবে, শুধু উপর থাকবে কি 100, তাহলে আমরা পাবো 2/100, তাহলে কাটাকাটি করে 2×2, আর 2 দিয়ে কাটলে 2×2, 50×100, তাহলে উত্তর কী দেখো 1/50, কোন অপশন আছে, অপশন সি, সঠিক উত্তর অপশন সি, 1/50। আমরা প্রথম অংশ করবো, করে দেখবো যে কোনটা উপর উপর কাটছে না নিচে নিচে কাটছে, যদি তোমার উপর উপর কাটে তাহলে শুধু উপরের অংশ থাকবে, আর যদি নিচে নিচে কাটে তাহলে নিচের অংশটা থাকবে, যেভাবে দেখালাম। দেখো পরবর্তী 11 নম্বর কোশ্চেন, অপোজিট মিনিং, তো ডোমেস্টিক মানে তো গৃহপালিত, তাহলে কী হবে, ওয়াইল্ড হবে, এটা সহজ ছিল। পরবর্তী 12 নম্বর, দেখো ক্রম অনুসারে কোন সংখ্যাটা হবে,
ভালো একটা রিজনিং ছিল। রিজনিং দেখো, চার নয় ষোলো সাতাশ চুয়াল্লিশ আছে, কী হবে তাহলে? কী আছে? চার নয় ষোলো সাতাশ আর এদিকে চুয়াল্লিশ। তাহলে আমরা যদি এর সঙ্গে এরকম করি, এটার সঙ্গে এরকম করি, এটার সঙ্গে এরকম পার্থক্য, মানে পার্থক্য বের করার চেষ্টা করছি। দেখো এর পার্থক্য কত হচ্ছে? এর পার্থক্য পাঁচ, এর পার্থক্য ষোলো থেকে নয় চলে গেলে কত থাকে? সাত। সাতাশ থেকে ষোলো চলে গেলে কত থাকে বিয়োগ করলে? এগারো, তাই তো? এগারো। আর তারপর একটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো? সতেরো। এবার দেখো আমরা কোনো সিকোয়েন্স আনতে পারছি না, যখন আমরা সিকোয়েন্স আনতে না পারবো তখন আরেকটা পার্থক্য দেখবো। এর পার্থক্য কত দেখো? এর পার্থক্য দুই, এর পার্থক্য দেখো চার, এর পার্থক্য দেখো ছয়। তাহলে নিশ্চয়ই পরের পার্থক্য তাহলে চার দুই ছয়, তাহলে পরের পার্থক্য নিশ্চয়ই আট হবে, পরের পার্থক্যটা নিশ্চয়ই আট হবে, তাই তো? ক্লিয়ার? পরের পার্থক্য নিশ্চয়ই আট হবে। তাহলে পরের পার্থক্য যদি আট হয় তাহলে আমি সতেরোর সঙ্গে আর যোগ করবো। তো সতেরোর সঙ্গে আর যোগ করলে কত হচ্ছে বলো? সতেরোর সঙ্গে আর যোগ করলে পঁচিশ হচ্ছে, তাই তো? সতেরোর সঙ্গে আর যোগ করলে পঁচিশ হচ্ছে, তাহলে সেই পঁচিশের সঙ্গে যোগ হবে চল্লিশের সঙ্গে, তাহলে চল্লিশের সঙ্গে যদি পঁচিশ যোগ করে দিই তো কত হচ্ছে দেখো? চার পাঁচে নয় আর চার দুই আট, তাহলে কত হচ্ছে দেখো? সরি, চার দুই ছয়। তাহলে কোন অপশন আছে উনসত্তর? দেখো অপশন বিতে আছে, তাহলে সঠিক উত্তর অপশন বি। সঠিক উত্তর অপশন বি উনসত্তর, ঠিক আছে? সঠিক উত্তর অপশন বি। খুব ভালো ছিল কিন্তু রিজনিংটা। তো এই মক টেস্টটা কিন্তু আমরা গত দিন নিয়েছি, আমাদের শুক্রবারও মক টেস্ট আছে, তো সেই মক টেস্ট তোমরা প্রেজেন্ট থাকতে চাইলে অবশ্যই আমাদের মক টেস্ট গ্রুপে জয়েন হয়ে যাবে, আমাদের সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলো। দেখো পরবর্তী তেরো নম্বর কোশ্চেন, স্থানের বর্ণদল নির্ণয় করো। তাহলে বর্ণদল যদি নির্ণয় করতে হয় তাহলে এই যে মাঝখানে এখানে এখানে কী হবে? একটা জিনিস দেখো, এখানে কী দেওয়া আছে? ডি এফ আই। তাহলে ডির মান কত বলো? ডির মান আমরা দেখতে পাচ্ছি, ডির মান কত? ডির মান হলো চার, আর এফের মান পাঁচ, আয়ের মান কত? আয়ের মান হলো নয়। তাহলে এবার পরবর্তী দেখো আবার কী দেওয়া আছে? কমা দিয়ে দেওয়া আছে এম ও আর। তাহলে এম এর মান কত? এম এর মান দেখা হচ্ছিল এম বলো, এম এর মান কত? এম হলো তেরো, এম তেরো, ও পনেরো, আর এদিকে আর আঠেরো। তাহলে এবার দেখো চারের থেকে তেরো হয়েছে, তাহলে কত বৃদ্ধি হয়েছে? চারের থেকে তেরো হয়ে মানে কত? নয় আর চারে তেরো, তাহলে নয় বৃদ্ধি হয়েছে এখানে, নয় আর চারে তেরো হয়, তাই তো? আর এদিকে দেখো পাঁচের থেকে পনেরো হয়েছে, তাহলে কি কত বৃদ্ধি হয়েছে? দশ বৃদ্ধি হয়েছে গেল, আর নয় নয়ের থেকে আবার আঠেরো হয়েছে, তাহলে এখানে নয় বৃদ্ধি হয়েছে। তাহলে প্রথমে নয় বৃদ্ধি হয়েছে, তারপরে দশ বৃদ্ধি হয়েছে, তারপর আবার নয় বৃদ্ধি হয়েছে, তাহলে নয় দশ নয়। তাহলে বৃদ্ধি কেমন হয়েছে? নয় দশ নয়। তাহলে পরেরগুলো আমরা ঠিক একরকমভাবে বৃদ্ধি হবে, ক্লিয়ার আশা করি তোমাদের কাছে। তাহলে এখানে ছিল দেখো ও এর মান, এমের মান কত ছিল? এমের মান তেরো, ও এর মান পনেরো, আর এর মান আঠেরো, আর আঠেরো। এবার তেরো থেকে যদি নয় বৃদ্ধি করো কত হচ্ছে দেখো? তেরো থেকে নয় বৃদ্ধি করলে তেরো আর নয়, তাহলে কোন অপশন আসলে দেখো অপশন অনুসারে তেরো নয় করলে কত হচ্ছে? ভির মান কত বলো? ভির মান ভি হচ্ছে তোমার, ভি হচ্ছে বাইশ, তাহলে তেরো আর নয় কত হচ্ছে? বাইশ হচ্ছে, নয় তেরো বারো, তাহলে এখানে ভি হচ্ছে দেখো ভির মান, কারণ নয় তেরো যোগ করলে বাইশ হয়, বুঝতে পারছো? আশা করি আশা করি ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে। আচ্ছা তারপর দেখো পনেরো, পনেরোর সঙ্গে কী পরেরটা দশ যোগ করেছি, তাহলে পনেরোর সঙ্গে দশ যোগ করলে কত হয়? পঁচিশ হয়, তাহলে পঁচিশের মান কি এক্স। তারপর দেখো আঠেরো, আঠেরোর সঙ্গে আবার কত যোগ করবে? আঠেরোর সঙ্গে আবার নয় যোগ করতে হবে, কারণ নয় দশ নয় যোগ হয়েছে, তাহলে যোগ করলে কী হচ্ছে দেখো? আঠেরোর সঙ্গে আবার নয় যোগ করলে আবার সে কী হচ্ছে? আবার সে এ হয়ে যাচ্ছে, তাহলে সঠিক উত্তর অপশন সি। আচ্ছা না বুঝতে পারলে কমেন্ট অবশ্যই জানাবে, আমি আরও ক্লিয়ার করে দেবো। দেখো পরবর্তী চোদ্দো নম্বর, পশ্চিমবঙ্গের জেলা এবং জেলা সদর জোটটি সঠিক নয়। পশ্চিমবঙ্গের জেলা এবং জেলা সদর কোন জোটটি সঠিক নয়? দেখো নদীয়া, নদীয়া কৃষ্ণনগর জেলা সদর ঠিক আছে, নদীয়া জেলা সদর কৃষ্ণনগর, হুগলির চুঁচুড়া ঠিক আছে, তারপর তোমাদের পশ্চিম বর্ধমানের আসানসোল এটাও ঠিক আছে। এই যে অপশন ডি এটা কিন্তু সঠিক নয়, অপশন ডি এটা কিন্তু সঠিক নয়, এটা ভুল আছে কিন্তু। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই উত্তর চব্বিশ পরগনার তোমার জেলা সদর কি। পরবর্তী দেখো পনেরো নম্বর কোশ্চেন, বলা হয়েছে একটি দ্রব্য তিন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে হয় তাহলে দ্রব্যটিকে ষোলো টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো, তবে পাঁচ পার্সেন্ট লাভ হতো, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? দেখো যদি এরকম বিক্রয় মূল্য চায়, দেখো প্রথমে তিন পার্সেন্ট ক্ষতি হয়েছে, ক্ষতিতে বিক্রি করেছে, তারপর আবার পাঁচ পার্সেন্ট ষোলো টাকা বেশি মূল্যে বিক্রি করা হয়, পাঁচ পার্সেন্ট লাভ হয়। তাহলে এই অঙ্কগুলো আমি সহজভাবে তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো এই যে তিন পার্সেন্ট ক্ষতি আর এদিকে পাঁচ পার্সেন্ট লাভ, তিন পার্সেন্ট ক্ষতি পাঁচ পার্সেন্ট লাভ, তাহলে মোট কত পার্সেন্ট? মোটের উপর যখন প্রথমটা ক্ষতি হয়েছে পরটা লাভ হয়েছে, তাহলে আমরা কি করবো? যোগ করবো। এইসব পদ্ধতি শিখতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো সেগুলো দেখতে হবে, তাহলে সহজ। তাহলে এদিকে দেখতে পাচ্ছি আট পার্সেন্ট সমান সময় তোমার ষোলো বেশি হয়েছে, তাহলে এক পার্সেন্ট সমান কত? দুই। আর আমাদের বার করতে হবে কত? বিক্রয় মূল্য হান্ড্রেড পার্সেন্ট বার করতে হবে, তাহলে এখান থেকে তোমার হান্ড্রেড পার্সেন্ট করি, হান্ড্রেড দিয়ে জাস্ট গুণ করে দিতে হবে, তাহলে কত হচ্ছে? দুশো। সঠিক উত্তর অপশন তোমার কোন অপশনটা দেখো অপশন এ দেওয়া আছে, ক্লিয়ার? পরবর্তী দেখো ষোলো নম্বর কোশ্চেন, একজন ফল বিক্রেতা দশটা, দশ টাকা দিয়ে এগারোটি কলা ক্রয় করে, এগারো টাকা দিয়ে দশটি কলা বিক্রি করে, তাহলে শতকরা লাভ, শতকরা লাভ বার করতে বলেছে। এই অঙ্কটা আমরা টিটা দিয়ে করে দিই, তাহলে আমরা লিখবো টি মানে কত টি, আর এটা হচ্ছে কত টাকা, আমরা লিখি টিটা। দেখো আমি টি আর টাকায় লিখলাম, টিটা লিখবা, তাহলে কত আছে? এগারো টি, কত কত টাকায়? দশ টাকায়। আবার এদিকে বলা হয়েছে কত টি? দশটি, কত টাকায়? এগারো টাকায়। এটুকু ক্লিয়ার? এবার দেখো আমরা কোনাকুনি গুণ করবো, গুণ করলে কত হচ্ছে? দশ দশে একশো, আর কোনাকুনি গুণ করলে একশো একুশ। এবার এই পার্থক্য কত দেখো? পার্থক্য একুশ, তার মানে কি একশো টাকায় ক্রয় করে একুশ টাকা লাভ হয়, তাহলে একশো টাকা লাভ হয় একুশ টাকা, লাভ বের করতে বলেছে, তাহলে আমি বলতে পারি একশো টাকা লাভ হয়েছে একুশ টাকা, হান্ড্রেডে কত? একশো একশো কেটে গেল, সমান সমান একুশ পার্সেন্ট। কোন অপশন আছে দেখো? একুশ পার্সেন্ট অপশন বিতে আছে, সঠিক উত্তর অপশন বি, ক্লিয়ার? দেখো পরবর্তী সতেরো নম্বর, এগুলো কিন্তু পরীক্ষা একটা থাকেই, তো এখানে দেখো যেগুলো দেওয়া আছে কোন সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর তোমরা চেষ্টা করো করার। দেখো এখানে মোট কতগুলো সেটা তোমাদের গুনতে হবে, যে এখানে মোট কতগুলো সংখ্যা এবং দাগ আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি, কুড়ি আছে, চারটে করে ভাগ করে নাও, এক দুই তিন চার, চারটে করে ভাগ করে নাও, চারটে করে যদি ভাগ করে নাও, এক দুই তিন চার, চারটে করে যদি ভাগ করে নেওয়া হয়
एक दुई तीन चार एरकम करे भाग करे नेबे। भाग करे नेवार पर तारपरे तोमाके कि करते हबे, भाग करे जखन निले भाग कमप्लीट हो गेले एबार तोमाके सिकुएंस अनुसार सजाते हबे। किभाबे सजाते हबे आमि तोमादेर एकटु देखिये दिच्छि। देखो आमि एभाबे लम्बा करे सजाई, एखाने ए बी तारपर दाग देया आछे डी सी ए तारपर सी तारपर बी डी आबार बी सी बी सी पर तारपर आबार दाग बी तारपर आसलो देखो अच्छा तारपर देखो एखाने बी আচ্ছা এদিকে আমি জায়গা পাচ্ছি না, আমি এদিকে লিখছি বি পরে দেখো শেষে বি সি লিখেছি, বি সি পর দাগ বি তারপরে সি এ ডি। আচ্ছা এবারে তাহলে আমরা বললাম চারটে করে ভাগ করবো, এক দুই তিন চার, এক দুই তিন চার ভাগ করলাম, এক দুই তিন চার, এক দুই তিন চার, তাহলে এক দুই তিন চার তাহলে এখানে দাগ পড়ছে। তাহলে এবার এটা যদি সাজাতে যাই দেখো, তাহলে এ বি আছে এখানে, এ বি আছে তারপরে দাগ দিয়ে আছে ডি দিয়ে আছে, তাহলে আমাদের মিলাতে হবে। দেখো কীভাবে আমরা মেলাবো, আমরা যদি এখানে দেখো যদি এই এই অপশনটা দিলাম, যদি সি অপশনটা ধরে নিই দেখো কীভাবে মিলে যাচ্ছে, এ বি সি, এ বি সি হচ্ছে। এবার দেখো এখানেও এ বি সি হচ্ছে, দেখো তাহলে আমরা এখানে এ দিতে পারি, যদি এখানে প্রথমে আসে তাহলে এখানে দেখো তিনটে এ বি সি মিলালাম, এখানেও এ বি সি মিলালাম, গেল এটা। তাহলে এ বি সির পরে দেখো এখানে যদি এ বি সি আসে তারপরে ডি আসে সেটা, তাহলে এখানে নিশ্চয় আমরা ডি দেবো, তাহলে মিলে গেল এ বি সি ডি, এ বি সি ডি এটা হয়ে গেল। আচ্ছা তাহলে দেখো আমরা এইটা তখন মিলাতে পারলাম, দেখো যে এবার আমরা তাহলে বুঝতে পারছি, তাহলে এটা যদি মিলে গেল তাহলে এখানে সি ছিল, তাহলে পরটা নিশ্চয়ই কী হবে, বি হবে, এখানে বি হবে, তাহলে বি সি এ, তাহলে বি সি এ, তাহলে বি সি এতে কোথায় আছে দেখো, বি সি এ দেখো বি সি এ, তাহলে বি সি এর পরে সেটা কী আছে, ডি আছে, এটা ডি আছে মানে এখানে ডি হবে, ক্লিয়ার। আচ্ছা এবারে দেখো শুধু বাকিতে পড়ে থাকলো কি, এই যে সিটা, তাহলে সির পরে কী হবে দেখো, সির পরে সি বলো সেটা কী হবে, সি এ বিডি, সি এ বিডি, তো এইভাবে করে তোমাদের সঠিক উত্তর অপশন সি হবে, এভাবে করে কিন্তু তোমাদের মেলাতে হবে এগুলো। দেখো পরবর্তী 18 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে, 5 বছর আগে চারজন বালকের গড় বয়স ছিল 9 বছর, একজন বালক যুক্ত হয়, বর্তমানে তাদের গড় বয়স 15 বছর, তাহলে নতুন বালকের বর্তমান বয়স কত। তাহলে 5 বছর আগে দেখো, 5 বছর আগে কথা বলা হয়েছে চারজন বালকের গড় বয়স ছিল 9 করে, তাহলে মোট কত, 4 নং 36, মোট 36, এটা কি 5 বছর আগে, যদি আমি বর্তমানে নিয়ে আসতে চাই তাহলে সবার 5 বছর করে আগে ছিল, তাহলে 4 গুণ করে কত হচ্ছে, 4 5 20, তাহলে 20 বছরের সঙ্গে যোগ করলে বর্তমানে আসবে, তাহলে এই 20-এর সঙ্গে যোগ করি তাহলে 6 আর 3 আর 2 5, তাহলে এটা কিন্তু বর্তমানে চলে আসলো। আবার বলেছি একজন যুক্ত হয়েছে, তাহলে ছিল কজন, ছিল 4 জন, তার সঙ্গে একজন যুক্ত হলো, তাহলে কতজন হয়ে গেল, 5 জন। এবার 5 জনের গড় বয়স 15 করে, তাহলে 5 জনের গড় বয়স 15 হলে কত হচ্ছে, 5 15 75, তাহলে দেখো আগে বর্তমানে আমরা এখান থেকে বর্তমানে নিয়ে চলে এসেছি, তাহলে বর্তমানে ছিল 4 জনের 56 আর 5 জনের বর্তমান 75, তাহলে বাকি এখান থেকে এখানে বিয়োগ করে দিই, তাহলে যেজন থাকবে সেই জন্য তারই তো বয়স নতুন বালকের বয়স, তাহলে এই 75-এর সঙ্গে যদি আমরা এই 56 বিয়োগ করে দিই তাহলে দেখো বিয়োগ করলে কত পাচ্ছি, 6 6 15 হয়, 9 হলে হাতে আমার 1 থাকছে, তাহলে 1 19, তাহলে বলতে পারি নতুন যে বালক তার বয়স কোনো অপশনটা দেখো অপশন ডিতে আছে, দারুণ অঙ্ক পরীক্ষা কিন্তু আসে। তাহলে হয়ে গেল আমাদের কত নম্বর, 18 নম্বর। এবারে দেখো আমরা পরবর্তী 19 নম্বর করবো, দেখো 19 নম্বরে কী বলা হয়েছে, সঠিক বর্ণগুচ্ছ মানে কোন বর্ণগুচ্ছ সঠিক, তো সঠিক বর্ণগুচ্ছ করতে গেলে দেখো এখানে এফ ও আর সি দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো এফ ও আর সি ই, আর তারপরে দেওয়া আছে নিচে অত ওটা ইস্টু এফ সি আর ও আর, একটা জিনিস দেখো তো এখানে সির সঙ্গে সি মিলছে, ওর সঙ্গে ও মিলছে, আরের সঙ্গে আ মিলছে, তাহলে এভাবে হয়েছে, তাহলে আমরা ঠিক এভাবেই করবো, তাহলে আমরা দেখি কোন কোন অপশন, এখানে দেখো কোন অপশন ঠিক এরকম সিকোয়েন্সে মিলবে, আমরা একমাত্র দেখতে পাচ্ছি তোমার দেখো কোন অপশনটা, একমাত্র ডি অপশনটাই দেখো, ডি অপশনটা কী আছে এফ ও আই এস টি, এখানে দিয়ে আছে ফার্স্ট হয়েস্ট আর নিচে পরে ওইটা ইজ ইকুয়াল টু এফ এস আই ও টি, তাহলে দেখো এই যে এসের সঙ্গে এস মিলছে, ওর সঙ্গে ও মিলছে, আয়ের সঙ্গে আ মিলছে, তাহলে বলতে পারি এটা সঠিক, ক্লিয়ার। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী 20 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে, পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে, সঠিক উত্তর হবে তোমার অপশন এ, পূর্ব মেদিনীপুর কিন্তু পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে। তারপর 21 নম্বর, 20 জন লোক প্রত্যহ 10 ঘন্টা করে কাজ করে 56 দিনে, একটি কাজ শেষ করতে পারে তবে 40 জন লোক প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করে, কাজটি কতদিন শেষ করতে পারে, তবে দেখো এখানে আমরা সাজিয়ে ফেলি ওই এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান ওই সূত্রটাতে বাই ডাব্লিউ ওয়ান, তাহলে 20 জন লোক 10 ঘন্টা করে কাজ করে 56 দিনে কাজটা শেষ করে, কয়টি কাজ, একটি কাজ। আবার বলা হয়েছে দেখো 40 জন লোক 8 ঘন্টা করে কাজ করে, কতদিন শেষ করবে, আমরা জানি না কতদিন, একদিন ধরলাম, যা খুশি ধরতে পারো, প্রশ্ন দক্ষিণ দিতে পারো ইচ্ছা খুশি, তাহলে ওই একই কাজ ওই একটা কাজই, তাহলে একের সঙ্গে এক কেটে যায় কোনো মূল্য নেই, এবার আমরা উপরে কাটাকাটি করি, দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটতে পারি, তারপরে এই 4 দিয়ে আমরা এই 20কে কাটতে পারি, 4 5 20, আবার এই 8 দিয়ে কাটতে পারি 7 8 56, তাহলে কত করে থাকছে দেখো শুধু 5 আর 7, গুণ করলে 5 7টা কত হচ্ছে 35, তাহলে কোন অপশন আছে দেখো অপশন সিতে আছে, তাহলে বলতে পারি আমরা কাজটা 35 দিনে শেষ হবে। দেখো পরবর্তী 22 নম্বর কী বলা হয়েছে, 22 নম্বর কোশ্চেনটা খুব ভালো ছিল, এখানে ফুটবল লেখা আছে তারপর এই সংখ্যাটা দেওয়া আছে, তাহলে এটাই কী লেখা হয়, দেখো আমি তোমাকে একটু জাস্ট কয়েকটা দেখাচ্ছি, পরেরগুলো তোমার নিজে করবে, এফ ডবল ও টি এটা দেখাচ্ছি শুধু, আর তারপরে কী দেওয়া আছে দেখো, তারপরে দেওয়া আছে ই এম আর হচ্ছে তোমার এল পি, তাহলে আমি তোমাদের একটু মান বসেই দেখাচ্ছি, দেখো ইর মান 5
আর সরি এফ এর মান 5, এর মান 6, ওর মান 15, এম এর মান কত হচ্ছে দেখো, এম এর মান এম হলো 13, এম 13, এম এর মান 13, তারপর দেখো এল হচ্ছে কত, জে কে এল, এল হচ্ছে 11, এল 11 সরি এল 12, জে কে এল, কে 11, এল 12, তাহলে এল এল 12 আর ওর মান কত, ও হচ্ছে তোমার 15, আবার পি কত বলো, পির মান পি হচ্ছে 16 আর টি হলো 20, তাহলে একটা জিনিস দেখো এখানে 5 এর থেকে 6 হয়েছে, এক কী হয়েছে 5 এর থেকে ই এফ সরি এটা 6 ভুল লিখলাম, ই হচ্ছে তোমার ই 5, ই 5 এফ 6, ই পরে এফ হয়, তাহলে এখান থেকে দেখো এখান থেকে কি এক কমেছে, এক মাইনাস হয়ে এটা হয়েছে, তাহলে 15 পরে 2 মাইনাস হয়ে এটা হয়েছে, তারপরে 15 পরে 12 হয়েছে, তাহলে 3 মাইনাস হয়েছে, এটা 15 আর 3 12, তাহলে 20 থেকে দেখো 4 মাইনাস হয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 5 মাইনাস 6 মাইনাস করে করে গেছে, তাহলে প্রত্যেকটা মাইনাস করে করে গেছে, তাহলে আমরা ঠিক এটা একই রকমভাবেই করে দেবো, তাহলে কোনটা হবে দেখো, তাহলে বি এর পরে যদি বি এর থেকে 1 মাইনাস করি তাহলে নিশ্চয়ই সঠিক উত্তর কী হবে, এ আসবে, তাহলে এ আসবে নিশ্চয়ই, এক যদি মাইনাস করি বি থেকে 1 মাইনাস করে বি হলো 2, এর থেকে 1 মাইনাস করলে 1 আসে, তাই না, তাহলে এবার দেখতে পাচ্ছি আমরা যে এটা উত্তর হবেই না, এটা উত্তর হবেই না, তাহলে উত্তর তারপরে তোমাদের বি নম্বর উত্তর হবে না, কারণ বিতে লাস্টে ওয়াই দেওয়া আছে, তাহলে উত্তর হতে পারে হয় সি হতে পারে অথবা ডি হতে পারে, এবারে আমরা দেখো পরেরটা একটু দেখি, তারপর দেখো এ এর মানে এক, তাহলে একের থেকে যদি বাদ দিই তাহলে কী হয়, একের থেকে বাদ দিলে কী আসবে, জেড তোমাদের হচ্ছিলো, হ্যাঁ ওয়াই আসবে, ঠিক আছে ওয়াই জেড, কারণ একের থেকে বাদ দিলে পরে একের থেকে যদি বাদ দিই তাহলে উল্টো দিকে গেলে কী হচ্ছে, ওয়াই জেড হচ্ছে, ঠিক আছে এক বাদ দিলে জেড ওয়াই, ঠিক আছে, তারপর তোমাদের এখানে ডি ডি থেকে এ সরি এখানে 2 হতে হবে, 2 বিয়োগ হচ্ছে, ঠিক আছে ডি হচ্ছে 4, 4-এর থেকে ঠিক আছে, তাহলে তাহলে বুঝতে পারলে, তাহলে 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 5 মাইনাস 6 মাইনাস এম করে যাবে, তাহলে তাহলে কী হচ্ছে দেখো সঠিক উত্তর কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশন ডিতে সঠিক হচ্ছে, অপশন ডিটা সঠিক হচ্ছে, করে দেখো যেরকম করে করলাম তাহলে এরকম করলে ডিটা সঠিক হচ্ছে, পরবর্তী দেখো 23 নম্বর কোশ্চেন, কোনো সাংকেতিক ভাষায় পিল জিন জব এগুলো দেওয়া আছে, তো এগুলোগুলো আসলে সকলেই পারো, তাহলে এটা জাস্ট কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে উত্তর চলে আসবে, দেখো আমি এখানে কেটে কেটেই দিচ্ছি, এখানে বলেছে যদি এইটার মানে যদি এইগুলো হয় তাহলে এইটার মানে এগুলো হয় তাহলে আমাদের শেষ মেন বার করতে হবে কি, মেন তোমাদের বার করতে হবে যে অ্যাপেল আর গুডের সংকেত কী হচ্ছে, তাহলে আমরা কাটাকাটি করবো কীভাবে দেখো, আমরা জাস্ট শুধু সিমিলার খুঁজবো, তো সিমিলার খুঁজলে পরে সঠিক কী হবে দেখো, সঠিক কী আসবে তোমার এখানে, দেখো এখানে জব আছে এখানেও জব আছে, তাহলে এর মধ্যে যেমন জব কমন আছে তাহলে এর মধ্যে নিশ্চয় কিছুটা কমন আছে, অ্যাপেল ইজ গুড আর এখানে বলা হয়েছে টি ইজ টেল, তাহলে ইজের সঙ্গে ইজের মিল আছে, তাহলে ইজের সঙ্গে ইজ কেটে গেল, ইজের সঙ্গে ইজ কেটে গেল, তারপর আর কি মিল আছে দেখো, এবার পরেরটাই আসি দেখো, কেমন আছে পিল ম্যান স্যান, হ্যাঁ পিল ম্যান স্যান দিয়েছে, তাহলে এখানে কী হবে, এই দেখো উপরে এখানে পিল পিল জিন আছে এখানেও পিল আছে, তাহলে এখান থেকে আমরা পিল পিল কাটতে পারি, এই পিল পিল কাটতে পারি, আবার ওই পিলের সঙ্গে যদি পিল কেটেছি তাহলে এখানেও নিশ্চয়ই কোনো মিল আছে, তাহলে কী মিল আছে দেখো, এখানে তোমার দেওয়া ছিল গুড, এখানে দেখো গুড আছে, এখানে গুড আছে, এখানেও গুড আছে, তাহলে এখান থেকে দেখো আমি একটা মানে পেয়ে গেলাম যে জিন, জিন মানে অ্যাপেল, অ্যাপেল মানে জিন, তাহলে আমাদের এখানে জে আই এন জিন আর এখানে অ্যাপেল, তাহলে অ্যাপেলের মান কী হচ্ছে জিন, তাহলে একটা অপশন আছে দেখো অপশন এতে, তাহলে এটাই সঠিক উত্তর, পরেরটা করাই লাগছে না, ক্লিয়ার, তাহলে আমরা বলতে পারি অপশন এ সঠিক অ্যান্সার, এভাবে করে করবে তোমরা, তারপর দেখো 24 নম্বর সঠিক উত্তর কী হবে, বলা হয়েছে তোমার সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং, তাহলে কারেক্ট স্পেলিং সঠিক বানান কোনটা, অবসেসিভের সঠিক সঠিক বানান অপশন বি দেখো, ও বি এ সি ডবল এস আই ভি অবসেসিভ, ও বি এসি অবসে ডবল এস আই ভি, এ ভেঙে অবসেসিভ ভেঙে উচ্চারণ করবে, ও বি এসি ডবল এস আই ভি অবসেসিভ, তারপর দেখো 25 নম্বর শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত, শুশুনিয়া পাহাড় বলো, শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত, শুশুনিয়া পাহাড় বাঁকুড়াতে অবস্থিত, খুব ভালো কোশ্চেন, তারপর দেখো 26 নম্বর একটি গাড়ি 48 কিমি ঘন্টা বেগে দূরত্ব, একটি দূরত্ব 10 ঘন্টা অতিক্রম করে, গতিবেগ বাড়ালে 8 ঘন্টায় অতিক্রম করে, তাহলে গতিবেগ কত বাড়ালে, গতিবেগ কত বাড়াতে হবে, তাহলে দেখো সে ঘন্টায় কত কিমি যায়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে ঘন্টায় যাচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার, তাহলে তার ঘন্টা গতি কত, মানে সে 1 ঘন্টা যাচ্ছে, 1 ঘন্টা কিলোমিটার পার আওয়ার মানে কি, সে 1 ঘন্টায় এতটা দ্রুত যাচ্ছে, তখন তার বেগ ওইটা, তাহলে প্রথম বেগ কিন্তু এইটা থাকে, বলা হচ্ছে তার দূরত্ব প্রথমে 10 ঘন্টা অতিক্রম করে, 10 ঘন্টা সে কতটা দূরত্ব অতিক্রম করে দেখো, 10 ঘন্টা যদি গুণ করে দিই যে সে 10 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করে, 10 ঘন্টায় সে কতটা দূরত্ব অতিক্রম করে, তাহলে ডিস্টেন্সটা পেয়ে যাবো, তাহলে 48 কে আমরা জানি দূরত্ব বার করলাম গতি ইনটু সময়, তাহলে এদিকে গতি পেলাম এটা আর সময় হচ্ছে তোমার 10 ঘন্টা, 10 দ্বিগুণ করে দাও তাহলে কত হচ্ছে 480, এটা মোট দূরত্ব বেরোলো, আবার এই মোট দূরত্বটাই বলছে 8 ঘন্টা অতিক্রম করে, তাহলে তার বেগটা পাওয়া যাবে, তাহলে এই এই যদি 8 দিয়ে ভাগ করে দিই আমরা জানি দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গতি পাই, তাহলে দেখো কত হচ্ছে 8 দিয়ে কাটলে 6:48, 6:48:0, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 8 ঘন্টায় গেলে তার গতিবেগ হয় কত 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে তার প্রথমে তার গতি ছিল কত দেখো, প্রথমে ছিল তার 48 কিলোমিটার পার আওয়ার, পরে সে 8 ঘন্টায় পৌঁছানোর জন্য তার গতি বাড়িয়েছে কত, গতি বাড়িয়েছে 60, তাহলে এখন তার গতি কত হয়েছে, বিয়োগ করলে পর আমরা দেখতে পাচ্ছি, করো বিয়োগ করো, বিয়োগ করলে আমরা কত পাবো 12, 48 থেকে 60 থেকে 48 গেলে 12 থাকে, তার মানে সে 12 গতি বাড়িয়েছে 12 কিলোমিটার পার আওয়ার, খুব ভালো অঙ্ক পড়ে কিন্তু আসে পারবে, সঠিক উত্তর অপশন কোনটা হবে, সঠিক উত্তর অপশন ডি, অপশন ডিতে আছে, পরবর্তী কোশ্চেন দেখো, এখানে বলা হয়েছে এল ই টি যদি 60 হয় তাহলে এখানে এসিটি হলো 95, এস ই টি হচ্ছিলো
কত 95 তাহলে দেখো আমরা যদি এখানে মানগুলো বার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো সুবিধা হয়ে যাবে l এর মান কত l এর মান 12 আর e এর মান কত e হচ্ছে 5 দেখো 5 এর সঙ্গে আমরা যদি 12 যদি 5 এর সঙ্গে গুণ করি তাহলে কত 5 বরং 60 হচ্ছে আবার দেখো s এর মান কত s বলো s এর মান কত s এর মান হচ্ছে তোমার s এর মান 19 s 19 আর এদিকে তোমার e এর মান কত 5 5 19 এ 95 ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এই g আর হচ্ছিল সরি জিটা কেমন হয়ে গেল জি ই আর এদিকে টি তাহলে জি এর মান কত জি 7 আর ইর মান কত ই হচ্ছে 5 তাহলে 5 7 কত হবে 35 সহজ অঙ্ক সরি সহজ রিডিং ছিল তাহলে কোন কোনটা সঠিক উত্তর অপশন সঠিক উত্তর অপশন বি কত নম্বর 27 নম্বর 27 এর বি 27 এর বি অ্যানসার পরবর্তী দেখো অবনীতার মোটের উপর মোটের আয়ের 15% ব্যাংকে জমা রাখে তাহলে মোট আয় যদি 100% ধরি তার 15% সে কী করে ব্যাংকে জমা রাখে আচ্ছা বলছে অবশিষ্ট টাকার মানে 15% যদি ব্যাংকে জমা রাখে তাহলে কত পার্সেন্ট থাকে 85% থাকলো এই 85%-এর বলছে 30% সংসার খরচ খরচ করে তাহলে 30% যদি সংসার খরচ করে ফেলে দেয় তাহলে বাকি তার কাছে কত পড়ে থাকে 70% মোট তো 100 তার থেকে যদি 30 খরচ করে ফেলে বাকি পড়ে থাকলে 70 তাহলে আমরা এই যে 85 এই 85-এর যদি 70% বার করি তাহলে তো আমাদের বেরিয়ে যাবে অবশিষ্ট টাকা কত তাহলে 70% যদি এটা হয় সেটাই তো তোমার এই 2380 এর সমান ক্লিয়ার না বুঝলে কমেন্ট করো আচ্ছা এই শূন্য সঙ্গে শূন্য কাটলো এবার দেখো কাটাকাটি যদি করি আমরা কাটাকাটি করি আমরা আচ্ছা কাটাকাটি করবো না আমার সঙ্গে গুণ করবো নিশ্চয়ই শূন্য আছে সুবিধা হবে 5735-এর 5 হাতে আমার কত 3 7856 56 দিনে কত হচ্ছে 59 59.9 তাহলে এই শূন্য আছে একটা শূন্য দিনে পয়েন্ট দিলাম তাহলে এইটা সমান সমানই তোমার 2380 তাহলে এক সমান সমান কত 2380 বাই 5 9.5 এবার তোমাকে 100% করতে হবে মোট কত মোট আয় এসেছে তাহলে মোট আয় হলে 100 গুণ 100% আমরা 100% ধরেছিলাম এখানে এবার তোমরা কাটাকাটি করে এই পয়েন্ট তুলে দিলাম পয়েন্টের জন্য এখানে একটা শূন্য চলে আসলো এবার কাটাকাটি করলে দেখবে উত্তর কত আসবে কাটাকাটি করে দেখো উত্তর আসবে 4000 সঠিক উত্তর অপশন সি হবে কাটাকাটি করে এখানে 5 দিয়ে কাটবে উত্তর সঠিক উত্তর আসবে তোমার 4000 আমাকে বুঝিয়ে দিলাম এবার নিজেরা প্র্যাকটিস করো তাহলে পারবে না দেখো পরবর্তী পশ্চিমবঙ্গে অ্যালুমিনিয়াম কারখানা কোথায় অবস্থিত প্রশ্নটা খুব ভালো প্রশ্ন পশ্চিমবঙ্গে অ্যালুমিনিয়াম কারখানা কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন ডি সঠিক উত্তর অপশন ডি আসানসোল আসানসোলে কিন্তু অ্যালুমিনিয়াম কারখানা অবস্থিত পরবর্তী দেখো 30 নম্বরের কোশ্চেন একটি নৌকা 42 মিনিটে স্রোতের প্রতিকূলে 14 কিমি যায় স্রোতের গতিবিধি 5 কিমি হয় তাহলে স্থির জলে নৌকার বেগ তাহলে আমাদের কী বার করতে হবে আমাদের বার করতে হবে স্থির জলে নৌকার বেগ তো স্থির জলে নৌকার বেগ বার করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে বলো স্থির জলে যদি নৌকার বেগ বার করতে চাই তাহলে আমাদের প্রথমে কী করতে হবে দেখো প্রতিকূলে বলছে কত বলেছে 42 মিনিটে তোমার 14 কিমি যায় তাহলে মিনিটে আছে তাহলে একটা মিনিট থেকে আমাদের কিছু নিতে হবে ঘন্টায় নিতে হবে মিনিট থেকে ঘন্টায় নিতে হবে আমরা যদি বলি যে 42 মিনিটে কত যায় 42 মিনিটে যায় 14 কিমি আমাদের ঘন্টায় নিয়ে আসতে হবে তাহলে এক মিনিটে যাবে 14/42 অতএব 100 মানে সরি 60 মিনিট ঘন্টায় ঘন্টায় নিতে হবে 60 মিনিট মানে এক ঘন্টা তাহলে 60 দিয়ে গুণ করো 60 দিয়ে কাটে 6/42 তাহলে 6 দিয়ে কাটলে 7 দিয়ে সরি 14 ভুল বলছি 3/14/42 সরি 3/14/42 আর 3 দিয়ে কাটলে 3×60 তাহলে ফিরে কী পেলাম 20 তাহলে 20 কিলোমিটার/আওয়ার এটা কী পেলাম এটা তোমার প্রতিকূল বেগ পেলাম দেখো এটা পেলাম প্রতিকূল বেগ তাহলে প্রতিকূল বেগ যদি 20 কিলোমিটার/আওয়ার তাহলে নৌকার বেগ কী নৌকার বেগের নিয়ম কী জানি প্রতিকূল বেগের সঙ্গে যদি স্রোতের বেগ যোগ করি তাহলে তো নৌকার বেগ পেয়ে যাবো তাহলে আমরা নৌকার বেগ যদি বার করতে চাই নৌকার বেগ তাহলে আমরা কী করবো এই যে প্রতিকূল বেগ 20 প্রতিকূল বেগের সঙ্গে স্রোতের বেগ কী করবো যোগ করবো প্রতিকূল বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ করলে আমরা নৌকার বেগ পেয়ে যাবো তাহলে কথা হচ্ছে 25 প্রতিকূল বেগের সঙ্গে আমরা স্রোতের বেগ যোগ করে দিলাম তাহলে আমরা নৌকার বেগ পেয়ে গেলাম কত আছে কোন অপশন দেখো অপশন সি সঠিক উত্তর পরবর্তী দেখো 31 নম্বর ইন্ডিয়া এর সাংকেতিক ভাষায় লেখা হয়েছে এটা তাহলে দিল্লি সংকেত ভাষা কী হবে তাহলে 31 নম্বর সঠিক উত্তর কী হবে বলো 31 নম্বর সঠিক উত্তর তাহলে ইন্ডিয়া দেখো INDIA তো মানগুলো যদি তোমাদের সহজেই জানা থাকে তাহলে আয়ের মান দেখো কত আয়ের মান হচ্ছে 9 আর এন হচ্ছে কত এনের মান 14 ডির মান 4 আয়ের মান আবার 9 এর মান 1 তাহলে দেখেছো এটা কিন্তু 9 ঠিক আছে এনের মান 14 মানে 4-এর সঙ্গে এক যোগ করলে কত হচ্ছে 5 হচ্ছে আচ্ছা সেই জন্য কিন্তু এখানে 5 লিখেছে যে আইনের মান 5 তারপর দেখো ডির মান 4 ঠিক আছে এগুলো বুঝতে পারলে তাহলে সেম আমাদের শুধু মানটা বসিয়ে দিলে উত্তরটা হয়ে যাবে তাহলে দেখো ডি ই এল এইচ আই তাহলে ডি মান কত 4 ঠিক আছে ইর মান কত ইর মান 5 তাহলে দেখো 4-5 কোথায় আছে দেখো সবগুলো 4-5 আছে তারপরে কত এল এর মান কত বলো এল এর মানটা কত এল এর মান 12 তাহলে 12 মানে কি এ দুই আগে 3 তাই না যোগ করলে 3 হয় তাহলে দেখো 4-5-3 4-5-3 কোন অপশন আসে আর দেখো এটা অপশন এতে আছে আর অপশন ডিতে আছে তাহলে এই সি আর আসলে বি কাটা যাচ্ছে এবার এইসের মান কত এইসের মান হলো এইসের মান 8 তাহলে কোন অপশন আছে দেখো এইসের মান 8 একমাত্র অপশন ডিতে আছে তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন ডি ক্লিয়ার চলো পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী তোমার 32 নম্বর কোশ্চেন বলেছিল হোয়াই আর ইউ লুকিং থ্রো দ্য কি হোল আই সেইড তো এখানে ন্যারেশন করতে বলেছে তো ন্যারেশন দেখো আমি তোমাদের কিন্তু ভয়েস সেন্সটা কমপ্লিট করে দিয়েছি তোমাদের দেখো আমাদের প্লেলিস্টকে দেখে নেবে বা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো ভয়েস সেন্সটা দেখে নিলে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা থাকবে না ভয়েস সেন্সের ন্যারেশন থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে তাহলে যখন আই সেইড আছে দেখো আই সেইডের পরে কী হবে যেহেতু এখানে WH দিয়ে প্রশ্নপত্র দিয়ে থাকলে আমাদের জানি তোমাদের আক্সড হয় তাহলে কোন অপশন আছে দেখো কোন অপশন সঠিক আছে দেখো আক্সড আছে অপশন এতে আছে আর অপশন ডিতে আছে তাহলে এখানে বলতে পারি যে এই আই সেইড এটা ভুল হবে তাহলে হয় এটা হবে আর নয় এটা হবে এবার আই সেইড ইউ বলেছে আই সেইড ইউ কেন হবে
এআই ন্যারেশন তোমাদের আমি সহজ একদম সহজ টিক্সে শিখে দেবো, তো এটা তো হচ্ছেই না, তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। তাহলে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ, হ্যাঁ এটা প্রেজেন্ট কন্টিনিউ, প্রেজেন্ট তোমার প্রেজেন্ট কন্টিনিউস আছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউস হবে। আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ লুকিং থ্রু দাই কি হল। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন শিক্ষার্থী বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমাদের সমস্ত রকম ক্লাস যেগুলো গুরুত্বপূর্ণ হ্যাঁ সেগুলো আমি কমপ্লিট করিয়ে দেবো, আর তোমাদের এই ন্যারেশন বা ভয়েস রেকর্ডিং কোনো প্রবলেম থাকবে না, এত সহজ সুন্দর টিক্সে শিখে দেবো যে তোমাদের কিছু দেখতে হবে না। আচ্ছা পরবর্তী কোশ্চেন তাও দেখে নি। দেখো পরবর্তী কোশ্চেন বলা হয়েছে ভারতীয় সংবিধান অনুসারে রাজ্য বিধানসভাগুলিতে নির্বাচিত করে, রাজ্য বিধানসভা নির্বাচিত করে কাদের বলো, রাজ্যসভার সদস্যদের, রাজ্যসভার সদস্যদের অপশন কোনটা হবে, অপশন বি। আচ্ছা পরবর্তী দেখো, দেখো আবার একটা অঙ্ক দিয়ে দিয়েছে তোমার, আবার একটা অঙ্ক দিয়েছে 34 নম্বরে, বলেছে একটি নৌকার স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে অনুকূলে তার তিন গুণ দূরত্ব অতিক্রম করে। এবার বলা হয়েছে যে স্রোতের বেগ যদি 5 কিমি পার ঘন্টা হয় তাহলে স্থির জলের নৌকার বেগ, তাহলে স্থির জলের নৌকার বেগ বার করতে বলেছে, তাহলে আমরা যদি এখানে লিখে নিই যে এটা হলো অনু আর এটা হলো প্রতি, আমি আবার পয় লিখলাম, তাহলে বলা হয়েছে যে প্রতিকূলে যে দূরত্ব যায় অনুকূলে তিন গুণ দূরত্ব বেশি যায়, তাই না? তাহলে আমরা যদি দেখি যে তার বেগ থাকে অনুকূলে, যে বেগ থাকে অনুকূলে, যার বেগ থাকে এক্স আমি ধরে নিলাম, তার প্রতিকূলে তার তিন গুণ বেশি থাকবে, অনুকূলে অবশ্যই বেশি থাকবে। আচ্ছা এবার দেখো আমাদের এখানে বলা হয়েছে যে তোমার স্রোতের বেগ 5 কিমি, তো এখান থেকে আমরা একটা জিনিস বার করে নিতে পারি যে অনুকূলের সঙ্গে এটা তো বেগ দিয়ে আছে, জাস্ট এটা বেগ দিয়ে আছে, তাহলে আমার তোমরা এখানে অনুকূল আর প্রতিকূল পুরো বেগটা বার করে নিতে পারি, তাহলে প্রতিকূল বেগ কত হচ্ছে, দেখো প্রতিকূল বেগ আমরা জানি, প্রতিকূল বেগ বেকন নিয়ম হলো তোমার নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ করলে কী হয়, দেখো এখানে আমরা একটা কীভাবে করতে পারি, নদীর স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা অনু আর প্রতি আছে, তাহলে আমরা এখানে অনু অনুকূল বেগ প্রতিকূল বেগ দেওয়া আছে, তাহলে স্রোতের বেগ বের করার নিয়ম আমরা জানি স্রোত হলো অনু অনু বিয়োগ সরি হ্যাঁ অনু বিয়োগ প্রতি, অনু বিয়োগ প্রতি বাই দুই করলে কী পাই, আমরা স্রোতের বেগ পাই, তাহলে এখান থেকে কত হচ্ছে, দেখো বিয়োগ করলে আমরা এখান থেকে পাচ্ছি তোমার আর স্রোতের বেগ দিয়ে আছে কত, স্রোতের বেগ দিয়ে আছে 5, এখানে 5 বসিয়ে দিলাম, আর এখানে এক্সের সঙ্গে 2x হলে 3x হলে গেলে 2x পড়ে থাকে 2x/2, তাই তো 2x/2 মানে এখান থেকে আমরা কাটাকাটি করি তাহলে দুই দুই কেটে যায়, তাহলে এক্সের মান কত হয়, এক্সের মান 5 হয়, তাহলে আমরা যদি এক্সের মান 5 এখানে 5 বসিয়ে দিই তাহলে প্রতিকূল বেগ হচ্ছে 5 আর অনুকূল বেগ হচ্ছে 3 × 15 এক্সের মান হলে, তাহলে এখন আমরা অ্যাকচুয়াল বেগ পেলাম কত, যে প্রতিকূল বেগ 5 আর অনুকূল বেগ 15, এটা বেগ পেলাম, আর আমাদের বার করতে হবে নৌকার বেগ, তাহলে নৌকার বেগ বের করার নিয়ম কী, নৌকার বেগ বের করার নিয়ম অনুযোগ প্রতি বাই 2, তাহলে অনু কত আছে 5 আর প্রতি আছে 15, প্রতিকূল বেগ 15/2, তাহলে কত আছে দেখো 15 আর পাশে 20, 20 সঙ্গে দুই ভাগ করলে 10×20, তাহলে কোন অপশন আছে, দেখো অপশন ডি তে আছে, সঠিক উত্তর অপশন ডি, এটা নৌকার বেগ। দেখো পরবর্তী 35 নম্বর কোশ্চেন, রথিন প্রথমে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে তারপর সে ঘড়ির কাঁটার, তাহলে আমি প্রথমে এরকম একটা দাগ নিয়ে নেবো, একটা হলো ইস্ট একটা হলো ওয়েস্ট, এটা নর্থ এটা সাউথ, তাহলে প্রথমে সে কী করলো উত্তর দিকে মুখ করে দাঁড়ালো, উত্তর দিক কোন দিকে, যে উত্তর দিকে এইদিকে মুখ করে দাঁড়াচ্ছে, এইদিকে মুখ করে সে দাঁড়ালো, এদিকে মুখ করে সে দাঁড়ালো সোজাসুজি, আর দাঁড়ানোর পর সে বলছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার এই পুরোটা কি তোমার জানো, এই পুরোটা হলো এই পুরোটা 90 ডিগ্রি, পুরোটা 90 ডিগ্রি, ঘড়ির কাঁটার মুখ করে দাঁড়িয়ে সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে তো এইদিকে আর বিপরীত দিক মানে তার উল্টো দিকে এইদিকে, বলছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তার মানে এদিকে যাবে, তার মানে এদিকে আসবে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 135, তাহলে এদিকে হলো 90 আর 90 আর 45, তাহলে এই পর্যন্ত এসছে 45 হলে 90 আর 45 আচ্ছা তোমার 135, তাহলে এই পর্যন্ত আসলো, আসার পর বলছে তারপর আবার সে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে বলতে আবার আবার সে এবার এদিকে যাবে ঘড়ির কাঁটার দিকে, আবার এখান থেকে এসে আবার সেই দিকে যাচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা 45 আর এইটুকু 45 তাহলে 90 হয়ে গেল, তাহলে এই পর্যন্ত সে এখন এই জায়গাটা সরি এই জায়গাটা আছে এই মাঝখান বরাবর, আচ্ছা একটু বেশি মোটা হয়ে গেল, মাঝখান বরাবর, তাহলে বলছে সবশেষে রথিন কোন দিকে মুখ করে আছে, তাহলে রথিন কোন দিকে মুখ করে আছে, এটা পশ্চিম এটার উত্তর, তাহলে উত্তর পশ্চিম, তাই তো, তাহলে সঠিক উত্তর অপশন এ। দেখো বলা হয়েছে কলেজ ছাত্র সঙ্গীতশিল্পী আর নৃত্যশিল্পী, তাহলে কলেজ ছাত্র সঙ্গীতশিল্পী নৃত্যশিল্পী কোনটা হবে বলো, তাহলে যে কলেজ ছাত্র, যে কলেজ ছাত্র যদি সবসময় অপশন সি ধরে নিই, যে কলেজ ছাত্র সে সঙ্গীতশিল্পী হতে পারে, সে সঙ্গীতশিল্পী হতে পারে, আবার সে নৃত্যশিল্পী হতে পারে, আবার যে সঙ্গীতশিল্পী সে কলেজ ছাত্র হতে পারে, আবার সে তোমার নৃত্যশিল্পী হতে পারে, সঠিক উত্তর অপশন সি। তারপর দেখো 37 নম্বর 37 নম্বরে 2 সেমি 3 সেমি 6 সেমি অবশিষ্ট 3টি বর্গক্ষেত্রের সমন্বয় একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো নতুন বর্গক্ষেত্রের বাহুদুর্গ, তাহলে নতুন বর্গক্ষেত্রের বাহুদুর্গ বার করতে বলেছে, তাহলে দেখো আমরা কী করে নতুন বর্গক্ষেত্রের বাহুদুর্গ করতে পারি, আমরা ধরে নিই এখানে ধরে নিই যে নতুন বাহুর দৈর্ঘ্য এ সেমি, নতুন বাহু ধরলাম, নতুন বাহুর দৈর্ঘ্য এ সেমি, এখানে ধরে নিলাম যে আমাদের নতুন বাহুর দৈর্ঘ্য কত সেমি এ সেমি, এখানে ধরে নিই দেখো নতুন বাহুর দৈর্ঘ্য এ সেমি, এবার বলা হয়েছে 2 সেমি 3 সেমি 6 সেমি বাহুবিশিষ্ট 3টি বাহু সমন্বয়, তাহলে এই যে নতুন বাহু যে দৈর্ঘ্য ধরা হয়েছে আমরা যদি এর বর্গ করে দিই, আর যে নতুন বাহু তাদের ক্ষেত্র, তাহলে এর ক্ষেত্রফল বাহু স্কোয়ার, আর যে তিনটে বাহু যোগ করলে যে ক্ষেত্রফল হয় তাহলে 2 তার স্কোয়ার প্লাস 3 তার স্কোয়ার প্লাস 6 তার স্কোয়ার, সমান বলেছে দেখো সমষ্টির সমন্বয় নতুন বর্গক্ষেত্রে যে ক্ষেত্রটি হয়, তাহলে আমাদের কী করতে হবে জাস্ট আমাদের যোগ করতে হবে, তাহলে এদিকে 4 পাচ্ছি, এদিকে 3 থেকে 9, এদিকে 6 × 36, তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো, যোগ করলে হচ্ছে 49, যোগ করে দেখো 9 আর 4 9 আর 4 13 13 আর 36 হচ্ছে 49, তাহলে এখানে এই স্কোয়ার আছে, শুধু এর মান রাখতে গেলে রুট করতে হবে, রুট করলে কত হবে 7, তাহলে কোন অপশন আছে দেখো অপশন বিতে আছে, অপশন বি সঠিক উত্তর অপশন বি, তাহলে নতুন বর্গক্ষেত্রে বাহুদৈর্ঘ্য কত সেমি 7 সেমি।
আচ্ছা আজকে আমরা 40 পর্যন্ত করব, ঠিক আছে? তো দেখো, তারপরে বলা হয়েছে ভারতের সংবিধানে কোন তালিকায় কেন্দ্রীয় রাজ্যের ক্ষমতা বণ্টন করা হয়েছে, কোন তালিকায় বলো, কোন তালিকায় বণ্টন করা হয়েছে? সঠিক উত্তর কি হবে বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, সপ্তম তপশিলে কিন্তু কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়েছে। তারপর 39 নম্বরে সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা আজকে আমরা 40 পর্যন্ত দেখবো, বাকি যে 35টা কোশ্চেন থাকবে সেটা আমরা পরের পাঠে লিখে নেবো। আচ্ছা দেখো, ভালো একটা অঙ্ক রয়েছে, তো 40 নম্বর দেখে আমি দেখো বলেছি। দেখো, সমান আয়তন বিশিষ্ট দুটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসের অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে তার উচ্চতার অনুপাত, তাহলে উচ্চতার অনুপাত যদি দেওয়া থাকে, আমরা যদি ধরে নিই উচ্চতা, মানে উচ্চতা যদি ধরে নিই, একটা হচ্ছিলো তোমার H1, আমি এখানে বাংলায় লিখি তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে, এটা দাঁড়াও আমি একটু ক্লিয়ার করে লিখি তোমাদের সুবিধা হবে। দেখো আমি যদি এখানে ধরে নিই যে উচ্চতা, এটা দুটো দেওয়া আছে, দুটো অনুপাত দেওয়া আছে, একটা উচ্চতা H1 আর একটা ধরলাম H2, তো তোমাদের বিস্তারিত ডিটেলস বোঝাচ্ছি তাহলে তোমাদের কনসেপ্ট তৈরি হয়। তাহলে উচ্চতা যদি দেওয়া থাকে, তাহলে দুটো উচ্চতা দেওয়া আছে, আমাদের বার করতে হবে যে উচ্চতার অনুপাত। তাহলে আমরা এই যে চোঙের, দেখো এই যে আয়তকার বিশিষ্ট সমান আয়তন বিশিষ্ট দুটি চোঙের ব্যাসের অনুপাত দেওয়া আছে, তাহলে ব্যাসের অনুপাত দেওয়া থাকলে আমরা একটা সূত্র ফেলতে পারি যে পাই তোমার পাই আর স্কোয়ার, এই সেটা সূত্র আছে না, পাই আর স্কোয়ার এইস, এই সূত্রটা, তাহলে সূত্র ফেললে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। কীরকম দেখো, পাই আর স্কোয়ার মানে কি, তাহলে আর এর মান কত, আর হলো, আর হলো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ এখানে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধকে যেমন ব্যাস দেওয়া আছে, ব্যাস যদি ব্যাসার্ধ তাহলে দুই ভাগ করতে হয়, তাহলে আমরা কি পাই সেটা ব্যাসার্ধ হয়, তাহলে একে আমরা 3/2 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে ব্যাসার্ধ স্কোয়ার তাহলে ইন্টু H1, আর একটা সেম আর একটা বলেছে সেম একই রকমভাবে সাজিয়ে দিই, দেখো তাহলে আমরা কী পাই, তারপর তোমাদের ইন্টু, তাহলে এটা কত হবে 2, তাহলে 2/2 হবে, তাই না, এটা ব্যাস আছে ব্যাসার্ধ নিয়ে আসলাম, তারপরে ইন্টু H2, তাহলে একটা দেখো আমাদের বার করতে হবে, তো H1 আর H2, তাহলে H1 আর H2 রেখে দেবো, আর এই পাই কেটে গেল, তাই তো, এই পাই কেটে গেল। তারপর তোমাদের দেখো আর কী কাটবে, দেখো এই নিচেই 2 আছে, এখানে 2 আছে, কেটে গেল, তাহলে এখানে 3 স্কোয়ার করলে 3 9 9H1, আর এদিকে বলে থাকলো দুজনে 4 H2, তাহলে আমরা H2 যদি লিখি তাহলে কত পড়ে থাকছে দেখো, তাহলে 2/9, তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা 2 নেট ওপর 4 ছিল, সরি 4/9, তাহলে 4:9, খেলাটা দুই দুগুণে 4, আর সরি খেলাটা যাচ্ছে না, তো তাহলে কত হচ্ছে 4:9টাই হচ্ছে সঠিক উত্তর। কোন অপশন আছে দেখো, 4:9 অপশন বিতে আছে, অপশন বিতে আছে, অপশন বি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমরা যে মক টেস্ট পরীক্ষাটা, আমাদের যে মক টেস্ট গ্রুপ আছে কেপির জন্য, তো সেই মক টেস্ট গ্রুপে আমরা এই মক পরীক্ষাটা নিয়েছি, তার ফুল অ্যানালাইসিস ভিডিও, ফুল অ্যানালাইসিস কিন্তু আমরা আমাদের গ্রুপে দিয়ে দিই যে কীভাবে সলভ করতে হবে কি বিস্তারিত, তো তোমরাও সে আমাদের সেই গ্রুপে ভর্তি হতে পারো, সেই গ্রুপে ভর্তি হলে তো তোমরা আমাদের সেই গ্রুপে ভর্তি হতে পারো, সেই গ্রুপে ভর্তি হলে তোমরা এই যত কোশ্চেন আছে এই কোশ্চেনের সঠিক অ্যানালাইসিস, সঠিক অ্যান্সার, প্রত্যেকটা ম্যাথের সঠিক অ্যান্সার কীভাবে সহজে করা যায় সেগুলো তোমরা সঠিকভাবে সমাধান করতে পারবে, সমাধান করা যায় সেগুলো সঠিকভাবে সমাধান করে দেওয়া আছে, তার সমাধানের PDFও আমরা দিয়ে দিই আমাদের গ্রুপে, তো তোমরা সেই আমাদের গ্রুপে ভর্তি হতে পারো। এবং আমাদের এই গ্রুপে তোমাদের শুধুমাত্র KP মেন নয়, সেখানে ফুড SI, এখানে তোমাদের TET, WBCS, মিসলেনিয়াস, প্রত্যেকটা পরীক্ষারই মক টেস্ট নেওয়া হয় রেলের জন্য, হ্যাঁ লোকের জন্য প্রত্যেকটা পরীক্ষারই মক টেস্ট নেওয়া হয়, তো তোমরা সেখানে সব প্রত্যেক পরীক্ষার মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবে। তো চলো আজকের জন্য এইটুকুই ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টে আমরা পরবর্তী পার্ট 2 নিয়ে আসবো, সকলে ভালো থেকে সুস্থ করো, আমাদের চ্যানেলে সকল নতুন শিক্ষার্থী বন্ধুরা আছে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো, তো সমস্ত রকম চাকরি সঠিক আপডেট তোমরা পেয়ে যাবে। আর তোমাদের রেজাল্ট কিন্তু কালকে অনেকে বিশ্বাস করেনি, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট দিয়েছিল, তার পূর্ব আমার কাছে আছে, তোমরা দেখতে চাও, কালকে অফিসিয়াল ওয়েবসাইট রেজাল্ট দিয়েছিল, কিন্তু দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে সেই রেজাল্টটা তুলে নেয়, তো রেজাল্টটা তোমরা আশা করি পেয়ে যাবে, তো চিন্তা করো না, টেনশন করো না, আর যার যে অবস্থায় আছো নিজে মাঠের জন্য প্রিপারেশন নাও, আর মাঠে যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমার PET PMT জন্য একটা সাজেশন ভিডিও দিয়ে আছে, সেটা অবশ্যই দেখো। চলো সকল ভালো থাকো, আজকের মতো এখানে শেষ করছি।